Renu, Rana, Rana. আমরা বাঙালি, আমাদের রয়েছে ঐতিহাসিক অতীত। বর্তমান যেমন গুরুত্বপূর্ণ, সোনালী অতীত তেমনি আমাদের অনুপ্রেরণা। বাংলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের স্মৃতিচিহ্ন। এসব ছড়িয়ে থাকা ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থান আমাদের সত্তাতে আলোড়ন জাগায়। তেমনি আলোড়ন জাগানো ঐতিহাসিক অতীত বহুল স্থান নওগাঁ জেলার দুবলহাটি রাজবাড়ি। আমরা কেউ সৃষ্টিতে, আবার কেউ ধ্বংসের খেলায় মত্ত। আবার কারোর দায়িত্ব নিয়ে কালের গহ্বরে সমাহিত হচ্ছে ঐতিহাসিক অতীত বহুল স্থান নওগাঁ জেলার দুবলহাটি এই রাজবাড়িটি। কর্তৃপক্ষের উদাসীনতা, অযত্নে ও অবহেলায় 200 বছর পুরনো এই রাজবাড়িটি কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি নওগাঁ জেলার এই দুবলহাটি রাজবাড়িটি সম্পর্কে আপনাদের জানা অজানা কিছু ইতিহাস আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে এই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং এই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। নওগাঁ শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে নওগাঁর ঐতিহ্যবাহী দুবলহাটি রাজবাড়ির অবস্থান। এই রাজবাড়িটি প্রায় 200 বছরের প্রাচীন একটি স্থাপনা। 1793 সালে রাজা কৃষ্ণনাথ এই অঞ্চলটিতে শাসন কার্য শুরু করেন। তিনি তৎকালীন ব্রিটিশ লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে 14,495 টাকায় জায়গাটি কিনেছিলেন। রাজা কৃষ্ণনাথের কোনো সন্তান বেঁচে না থাকায় তার নাতি রাজা হরনাথ রায় 1853 সালে এর দায়িত্বভার গ্রহণ করেন, এবং তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরীর সময় এই বাড়ির ব্যাপক উন্নতি সাধন হয়। দুবলহাটির জমিদারি ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, বগুড়া, রংপুর এবং ভারতের কিছু অংশে। পাঁচ একর এলাকা জুড়ে বিশাল রাজপ্রাসাদ, আর রাজপ্রাসাদের বাইরে ছিল দিঘি, মন্দির, স্কুল, দাতব্য চিকিৎসালয়, 16-চাকা রথ সহ বিভিন্ন স্থাপনা। রাজপ্রাসাদের সামনে রোমান স্টাইলে বড় বড় পিলারগুলো রাজাদের রুচির পরিচয় বহন করে। এছাড়াও দুবলহাটির রাজপ্রাসাদে 350 ঘর এবং 7টি আঙ্গিনা ছিল। প্রাসাদের ভিতরে কোনোটি 3তলা, আবার কোনোটি 4তলা ভবন। একটি গোল্ডেন সিলভার ও একটি আইভরি তৈরি সিংহাসন ছিল। ব্রিটিশরা সিংহাসন দুটি নিয়ে যায়। 1864 সালে রাজপরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপন করা হয়। পরবর্তীতে স্কুলটির নামকরণ করা হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়।
1892 খ্রিস্টাব্দের দিকে জমিদারি প্রথা বিলুপ্তি হওয়ার পর রাজা হরনাথ রায় সপরিবারে চলে যান ভারতে। রাজবংশের স্মৃতিস্বরূপ থেকে যায় বিশাল অট্টালিকা এই রাজপ্রাসাদটি। পরবর্তীতে এটি সরকারি সম্পদ হিসাবে প্রত্নতত্ত্ব বিভাগ নিজেদের অধীনে নয়। প্রিয় ভিউয়ার্স, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ব্লগটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। Thank you.